পূর্ব বর্ধমান জেলার কালনার গৌরাঙ্গ গোস্বামী স্মৃতি রক্ষা কমিটি ও নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাসের বারুইপাড়ার বাড়িতে গিয়ে আগামী চ্যানেল জয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়। জানা যায়, সপ্তসিন্ধু পার করার লক্ষ্যে কালনারী জলপরী সায়নী দাসের আগামী লক্ষ্য হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল। 27 মার্চ কালনা থেকে তিনি রওনা দেবেন, তার আগে এই দিন তাকে দুটি সংগঠনের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলো। গোস্বামী স্মৃতি রক্ষা কমিটির প্রেসিডেন্ট এখন যারা আছেন তাদের পক্ষ থেকে অমিতাভ চক্রবর্তী পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথমেই তো ভীষণ ভালো লাগছে, কারণ যখন আমি ইংলিশ চ্যানেল ক্রস করার জন্য কলকাতা বিমানবন্দরে গেছিলাম, সেখানে শুধু আমার মা এবং আমার সাথে সুইমিং করতে একটা দিদি এবং তার মা শুধু আমাদের ছাড়তে গিয়েছিলেন। পুরো শূন্য একদম, মানে ভীষণ একটা লোনলিনেস ছিল যখন আমি গেছিলাম। কিন্তু এই মুহূর্তে মানে ইংলিশ চ্যানেল পরে যে কটা চ্যানেল ক্রস করেছি, প্রত্যেকবারই কানাডার মানুষ যারা আমার শুভানুধ্যায়ী সবাই বাড়িতে আসেন এবং আশীর্বাদ করে যান। তো তাদের এই আশীর্বাদকে পাথর করেই আমি অনেকটাই কনফিডেন্ট যে আমি এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করে শুধু ইন্ডিয়া নয়, আমি এশিয়া মহাদেশে প্রথম মহিলা হিসাবে এই চ্যানেলটা ক্রস করতে পারি। আজ কেমন লাগলো ন্যাশনাল ফ্ল্যাগ আপনাকে হাতে দিল এবং পরবর্তীকালে এটাই উড়াবেন আশা করি, এটা কেমন লাগলো? এটা ভীষণ গর্বের, এবং এগুলোর ভাষা থাকে না প্রকাশ করার, কিন্তু একটা বাড়তি চাপ যে এত মানুষের আশা সেটাকে বজায় রাখতে হবে। তো এখন ভীষণভাবে ফোকাস থাকতে চাই, সুস্থ থাকতে চাই এবং ওই ন্যাশনাল ফ্ল্যাগটাকে আমেরিকা মাটিতে উড়ে আসতে চাই। একটা বিরাট গর্ব, দেশের গর্ব তো বটে, আর সেই জন্য আমরা চাই যে সায়নী দাসের যে সপ্তসিন্ধু পার হওয়ার যে তার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের পথে আর একটা চ্যানেল সে পার হোক। তার জন্য আমাদের আগাম যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা আমরা জানাচ্ছি সায়নী দাসকে। এখন এই শুভেচ্ছা জানিয়ে প্রথমে ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাবে আমাদের। আমি আমার ভেতর থেকে চাইছি, অন্তর থেকে চাইছি ও যেন সম্পূর্ণরূপে সাফল্য পায়, ওখানে গিয়ে যেন ভারতের পতাকা একদম ভালোভাবে উড়াতে পারে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।